সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। চলো বেশি ভাট না বকে আজকের ব্লগটি শুরু করা যাক। সো তোমরা হয়তো দেখে ভাবছো এত লোক কোথায় যাচ্ছে, এত লোক কিসের জন্য? তো তোমাদেরকে বলে দিই, আমাদের এখানে আজকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা আছে, তো সেখানে যাচ্ছে এত লোক। তো বলতে বলতে আমরা চলে এসেছি যেখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হবে, সেই মাঠের সামনেই আছি। ওই যে তোমরা মাঠে দেখতে পাচ্ছ অনেক লোক আছে, অনেক আছে, আর ওখানে যাবো তোমরা দেখতে পাবে অনেক লোক, প্রচুর লোক এসে সেখান থেকে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। সো চলো মাঠের ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে রাস্তা জ্যাম, আমরা ওই সাইড দিয়ে মাঠে লাফতে পারিনি, তো সামনে দিয়ে লাফবো, ওখানে ওখান থেকে সুবিধা হবে যেতে। তো রাস্তা প্রচুর জ্যাম হয়ে গিয়েছে, মাঠে আরও প্রচুর লোক আছে, তো এত লোক ধারণার বাইরে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো এখন আমরা মাঠের ভিতরে নেমে গিয়েছি, ওই দিকটা প্রচুর পরিমাণে লোক, ওই দিকটা মানে শেষ পয়েন্ট, ওই দিকটা গিয়ে ঘোড়া থামবে। দেখতে পাচ্ছ কতটা লোক চারিদিকে দেখাচ্ছি, আরও লোক রয়েছে অপোজিটে, মানে যেখান থেকে ঘোড়া ছাড়বে। ওই যে সামনেটায় তোমরা দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখিয়ে দিই, ওই যে সামনেটা ওখান থেকে ঘোড়া ছাড়া হবে, ওখান থেকে ঘোড়া ছাড়বে, এই রাউন্ড ঘুরে ঘুরে যাবে, ওই রাউন্ড ঘুরে। অ্যান্ড গাইস, আমি এখন পুরো মাঝখানে রয়েছি, মানে দুই সাইডে আমার লোক, আমি মাঝখানে রয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। লোক দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে অনেক, প্রচুর লোক আছে, তো এই সামনে দিয়ে ঘোড়া আসবে। সো আমি এখান থেকে তোমাদের ঘোড়া দৌড় দেখাবো, এখানটায় লোক প্রচুর আছে, এই কোনা থেকে ঘোড়াটা আসবে, যখন দেখতে আরও সুন্দর লাগবে, তো এই কোনাটায় গিয়ে ঘোড়া দৌড় দেখাবো। সো এই মাথা দিয়ে খবর এসছে, এখানে এখানে ঘোড়া নাকি ছেড়ে দেওয়া হয়ে গেছে, তার জন্য আমরা সব এই মাথায় দাঁড়িয়ে আছি, শুধু আমরা না আরও প্রচুর লোক দাঁড়িয়ে আছে। বলতে ঘোড়া চলে এসছে সামনে, তোমরা দেখতে পাচ্ছ ঘোড়া চলে এসছে। ঘোড়া ছোড়ে না, ভাল লাগে না, ঘোড়া একদম দৌড়াতে পারছে না, প্রচুর যা গরম পড়ছে। ওই যে ওই মাথায় ফিনিশিং লাইন, ওই মাথায় চলে গিয়েছে ঘোড়া, আরও আরও দুটো একটা পেছনে পড়ে গিয়েছে, তাদের জন্য অপেক্ষা করছি আমরা একা দাঁড়িয়ে এখানে। সো গাইস, আবার একটা ঘোড়া দেখতে পেয়েছি, ওই ঘোড়াগুলো যাওয়ার 5 মিনিট পরে এই ঘোড়াটা এসে, জানি না কোথায় ছিল, হয়তো অন্য সাইডে শ্যুট মেরেছিল, এই যে যাচ্ছে। তো গাইস, আমরা এখন হেঁটে হেঁটে ফিনিশিং পয়েন্টের দিকে যাচ্ছি, তো তোমরা লোক দেখতে পাচ্ছ প্রচুর লোক, আরও লোক রয়েছে, এর থেকে আরও অনেক লোক হবে, সবে তো 1 রাউন্ড হয়েছে, আরও 2 রাউন্ড 3 রাউন্ড বাকি আছে। লোক দেখতে পাচ্ছ রাস্তার উপরে, আরও সামনে গেলে প্রচুর লোক, হাজার হাজার লোক আছে, তো আশেপাশের ভিতরে আমাদের সবথেকে বড় ঘোড়া দৌড় এখানে। সো গাইস, বলতে বলতে আমি তোমাদেরকে লোকটা একটু চারিদিকভাবে ঘুরিয়ে আমি দেখিয়ে দিই কতটা লোক এসছে, কত হাজার হাজার বললে মানে ধারণার বাইরে কতটা লোক হয়েছে এখানে। আর প্রতি বছর এখানে, আরও 2 বছর বন্ধ ছিল কোভিডের জন্যে, তার জন্য হয়নি আজ 3 বছর। তো দেখতে পাচ্ছ একটা ঘোড়া আমার সামনের দিকে আসছে, আমি তো দৌড়ে পালাচ্ছিলাম, লোকাচ্ছিলাম বন্ধুদের। তো তোমাদের সঙ্গে আমার দোস্তরা কিছু কথা বলবে, তার জন্য এদের কাছে দিচ্ছি, একটু তোমরা কথা শোনো। ও হে গাইস, আমরা মেন স্টার্টিং পয়েন্টে চলে এসেছি, ছোট্ট একটা স্টেজ আছে, কিন্তু লোক কিন্তু অল্প না, স্টেজ হিসেবে কিন্তু লোক অল্প নেই, লোক প্রচুর আছে, কিন্তু স্টেজটা অনেক ছোট আছে। তো এই সামনেই ফিনিশিং পয়েন্ট, ওই তোমরা দেখতে পাচ্ছ পতাকা উড়ছে, এই যে জুম করে দেখিয়ে দিলাম। গাইস, আমার লাইফে এতটা লোক আমার মানে প্রথম দেখছি, ধারণার বাইরে এতটা লোক একসঙ্গে আমি কোনোদিন দেখিনি। তো শুধু আমি বলে না, সবাই এতটা লোক কোনোদিন দেখিনি, রাস্তার উপরে, মাঠের ভিতরে, মানে যে যেখানে পাচ্ছে সেখানে রয়েছে, এত লোক, এত লোক কোথায় ছিল, শুধু এটাই ভাবে সবাই। গাইস, পুরো স্টেজের সামনে চলে এসেছি, আর এই যে মানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা, এত লোক হওয়ার মেন রিজন হচ্ছে আজ 85 বছর ধরে এখানে ঘোড়া দৌড় হয়ে আসছে, তো অলরেডি ফেমাস জায়গাটা অনেক, আর তার জন্যে এত লোক। আর বুঝতে পারছো 85 বছর ধরে হয়ে আসছে, মানে এতটা লোক হওয়া তো স্বাভাবিক বিষয় না। গাইস, আমরা সবাই মিলে ডিসাইড করলাম বেরিয়ে যাওয়ার, বেশিক্ষণ থাকবো না, সন্ধে হয়ে আসছে, তো এই প্রচুর ভিড়ের চাপে হেঁটে হেঁটে বার হতে হবে। তো চলো রাস্তার উপরে গিয়ে আরেকবার ভিউটা দেখাবো, উপর দিয়ে কীরকম ভিউ দেখায়। তো গাইস, আমরা ভিড় ঠেলে রাস্তার উপরে চলেছি, এখান থেকে একটা তোমার ভিউ দেখাবো, তা ক্যামেরাটা ঘুরে একটু তোমাদেরকে দেখিয়ে নিই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার উপর দিয়ে ভিউটা কেমন, কতটা লোক, পুরো মাঠ জুড়ে অনেক জায়গা নিয়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়। ফাইনালি গাইস, আমরা রাস্তার উপরে চলে এসেছি, রাস্তার উপরে অনেক জ্যাম রয়েছে, পুলিশ প্রশাসন সব রয়েছে, তারা যথেষ্ট নিয়ম পালন করে তারা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। পেছনে দেখতে পাচ্ছ ভিড়, মাঠেও ভিড় রয়েছে, রাস্তায়ও ভিড় রয়েছে, ভিড় ঠেলে ঠেলে বাড়িতে যেতে হবে, মাঠে এখনও প্রচুর লোক রয়েছে, স্টেজের দিকে তো আরও লোক রয়েছে, ওদিকটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও স্টেজের দিকে দেখো কত লোক।
তো চলো বেশি ভাট না পোকে বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইস আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছি, বাইক নিচে ছিল ওখান থেকে তুলে নিয়ে এসেছি, বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে এখান থেকে বাড়ি যাচ্ছি। তো বেশি ভাট না পোকে আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি। তো কেমন হয়েছে ব্লগটি অবশ্যই কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সবাই ভালো থাকবেন।